সকালবেলাতে অ্যাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে অ্যাবি অ্যাবি করছি, কোথায় অ্যাবি? তারপরে দেখছি এরকম ও ব্যাকইয়ার্ডে নিজের মতন করে সময় কাটাচ্ছে, একটা বই নিয়ে গেছে, বই পড়ছে, কখনো কখনো এক্সারসাইজ করছে, একদম মি টাইম কাটাচ্ছে। আমরাও কিছু বলছি না, থাক, ওর মতন করে ঘুরে বেড়াচ্ছে। অ্যাবি এরকম একা একা যদি ওকে রাখা হয়, মানে আমরা আমাদের মতো কাজকর্ম করছি, লন্ড্রি গোছাচ্ছি, আমি পুজো করলাম, এসব করলাম, আর ও নিজের মতন করে সময় কাটাচ্ছে। ও যদি নিজের মতন সময় পায়, ও একদম নিজের মতন করেই সময় কাটায়, ও যা ইচ্ছে তাই করে, কখনো কখনো ড্রয়িং করে, ওই যে বইটা নিয়ে বসেছে কি বেশ কিছুক্ষণ বইটাও পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। অ্যাবির এক্সারসাইজ হয়েছে, তারপরে ও এসে ব্রেকফাস্ট খেয়েছে, আমরা সকাল সকাল একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এই যে অ্যাবিও রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে বার্থডে পার্টিতে একটা। তো আমাদের আজকে সারাদিনই মোটামুটি বাইরে বাইরেই কাটবে, প্রথমে বার্থডে পার্টি যাব, তারপরে কাল যেরকম বলছিলাম অ্যাবির একটা রিসাইটেল আছে, পিয়ানো রিসাইটেল, তো সেই জন্য সেখানে যাব। তো সব মিলিয়ে আমরা একদম গুছিয়ে এখন বাজে হচ্ছে 11:30, রেডি হয়ে বেরিয়েছি, আর একদম সন্ধেবেলাতে ফিরবো। সন্ধেবেলা কি মানে রাত হয়ে যাবে আর কি, 8টা তো হবেই আর কি মনে হচ্ছে। চলো অ্যাবি, রেডি হয়ে বেরিয়ে যাই, চলো। এই যে বার্থডে পার্টিতে যাওয়ার আগে অ্যাবি এখন শু লেস কী করে টাই করতে হয় সেই শিখছে। চল বাবা করে দেবে তাড়াতাড়ি, নাহলে লেট হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি বার্থডে পার্টির জন্য, আর এই যে অ্যাবি হচ্ছে পিয়ানো রিসাইটেলের জন্য নিয়ে নিয়েছি ব্লেজার, এটা গাড়িতে ঝুলিয়ে রাখবো, আর এক্সট্রা জামা কাপড়ও নিয়েছি, মানে এটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাঙ্গল থিম পার্টিতে, তো সেই জন্য ওকে এরকম এখন একটা ড্রেস আপ করিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো সব জিনিসপত্র, ব্যাগ, এগুলো সব মানে ব্লেজার আর জামা কাপড় আর একটা সেট নিয়ে নেওয়া হয়েছে, চেঞ্জ করে তারপরে যাবে রিসাইটেলে। তো অনেকটা দূর, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এই যে অ্যাবি অ্যাজ ইউজুয়াল ওর বই, ওর বোর্ড, ড্রয়িং করবে, লিখবে, কী কী সব লিখবে বাইরে, তো সেই সব নিয়ে টিয়ে মানে পুরো সংসার গুছিয়ে এখন গিয়ে আমরা বসছি এখন গাড়িতে মাঝপথে। ও আর গিফট নিয়ে নিয়েছি, আমি তো সবসময় গিফট ভুল করি, গিফট নিয়েছি কিন্তু গিফট ব্যাগটা কেনা হয়নি। এটা রাস্তায় যাওয়ার পথে একটা দোকান আছে, ওখান থেকে একটা গিফট ব্যাগ কিনে নিয়ে বেরিয়ে পড়বো। চলে আবি, এটা চলে আমি তাড়াতাড়ি চলে। বার্থডে পার্টি ওভার, এবার আমরা যাচ্ছি হচ্ছে অ্যাবির পিয়ানো রিসাইটেল। সবাই আমরা ইন্ডিয়ান, আমি তো ইন্ডিয়ান পড়েছিলাম এথনিক, সেটা চেঞ্জ করে আমি ড্রেস আপ করে নিয়েছি আবার পিয়ানো রিসাইটেলের জন্য, আর অ্যাবিও তাই, ওকে টি শার্টটা চেঞ্জ করে দেওয়া হয়, শার্ট থেকে টি শার্ট পরিয়ে দেওয়া হয়েছে, ও শুধু এই যে দেখা যাচ্ছে ব্লেজারটা, এই ব্লেজারটা পরে ঢুকে যাবো আমরা ওখানে, কিন্তু একটু লেটে রান করছি আমরা আর কি, খুবই লেটে রান, না না খুব না, 15 মিনিটস লেট। চলে এসছি অ্যাবির পারফরমেন্সের জন্য, অ্যাবি ঢুকে গেছে, এই রুমটা হবে এখন, তো আমরা ঢুকে পড়েছি মানে একটু লেটে ঢুকেছি, তো অ্যাবিকে ঢুকে বসিয়ে দিয়ে এসেছি, এবার আমি যাচ্ছি। Like the waltz from Cinderella. So this is the
So, listen for that nice 3 beats, right? Okay, great. সবাই মিলে টিচারের সাথে মিট আপ হচ্ছে, কারণ কি অনলাইন ক্লাস হয়েছে তো টিচারের সাথে কখনো দেখা হয়নি, তো সবাই মিলে এখন টিচারের সাথে ক্লাস করছে, ফটো সেশন হচ্ছে। এই যে সবাই মিলে পেছনে কথা বলছে একে অপরের সাথে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু ওয়েট করে তারপরে বেরোবো আর কি। এখন মানে গাড়ি থেকে মানে এখান থেকে বেরিয়ে গাড়ি অবধি যেতে যেতেই ভিজে যাবো, এত জোর বৃষ্টি হচ্ছে। পিয়ানো কনসার্ট হয়েছে, তার আগে আমি খুব টেনশানে ছিল, কালি বলছে আমি একটু শাই ফিল করছি, মানে ওর হচ্ছে হিসেব মতন ফার্স্ট স্টেজ পারফরমেন্স, এখন দিয়ে হয়ে গেছে, এখন বলছে আমি হাংরি হয়েছি, আমাকে কিছু খেতে পারবো, আমাকে একটু ট্রিট দাও, এরকম। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল কিছু একটা খাইয়ে দেবো। বার্থডে পার্টিতে খেয়েছে, পিৎজা খেয়েছে, গার্লিক ব্রেড খেয়েছে, সব খেয়েছে। তো এখন বাড়ি যাওয়ার পথে ওকে একটা কিছু কিনে দিই, ও খাক, তারপরে আমরা বাড়ি যাই। তাও বাড়ি যেতে এখান থেকে এখনও 1 ঘন্টা লাগবে। অ্যাবির পিয়ানো রিসাইটাল থেকে এখন বাড়ি ফিরছি, তো আমাদের একটা ইন্টারনাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর, পুরো গ্রিন, হ্যাঁ মানে হাইওয়েটাকে অ্যাভয়েড করিয়েছে, দিয়ে একটা ইন্টারনাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর। মানে দুটো লেন আছে, শুধু সিঙ্গেল লেন, খুবই ভালো লাগছে আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে। হাইওয়েতে তো মানে প্রচুর গাড়ি থাকে সবসময়, আর আমরা কখনো আসিও নি এই রাস্তাটা দিয়ে। অ্যাবির এনার্জি 8টার সময় এখনো বাড়ি, ও বলছে আরো খেলবে আরো হাঁটবে, চল তাহলে বাইরে হেঁটে আসি। আবার এই যে দুজনে মিলে বেরিয়েছি, একটু হাঁটি তারপরে নিয়ে বাড়ি যাই, দিয়ে ওটাকে শাওয়ার করে খাইয়ে ঘুম পাড়াই। ও বলছে না দিনের আলো আছে যতক্ষণ ততক্ষণ এনার্জি আর কি, না আমি আরো খেলতে চাই আরো খেলতে চাই। রাতেও এনার্জি থাকে। দেখতে তো খুব সুন্দর আর কি। আমাদের বাড়িতে ডেজি হয় না, তাই না অ্যাবি? একটা হয়েছে। আমাদের স্যাটারডে শেষ হলো, ফাইনালি শেষ হলো না, এখনো ঘুমোতে হবে স্যাটারডেতে আর কি। তো অ্যাবিও আজকে খুব মজা করেছে, পিয়ানো রিসাইটাল ভালো হয়েছে ঠিকঠাক, তারপর আসার সময় এত বড় একটা মাফিন খেয়ে এসছে, দিয়ে তারপর তো খেলতে গেলো বন্ধুদের সাথেও প্রচুর খেলেছে। আমরা 9টার সময় বাড়ি ফিরেছি, মানে 9টা অবধিও একদম পুরো দিনের আলো ছিল, তারপর 9টার সময় বাড়ি ফিরেছি, এসে এটাকে খাইয়েছি, শাওয়ার করেছে তারপরে খাইয়েছি। রাত্রিরে বাড়ি এসে আমি বলেছি আর কিচ্ছু খাওয়া যাবে না, সেই যে কালকে সবজি দিয়ে চিকেনের ঝোল আর ভাত, আমি বলছি যতই স্যাটারডে হোক স্পেশাল হোক ওই চিকেনের ট্যাল ট্যালে ঝোল আর ভাতই খেয়ে ঘুমো। সেটাই আমার ভালো লেগেছিল, ভালো লেগেছে, সারাদিন এরকম খেয়েছে তো না না, বিকজ আমার চিকেন স্টিউ এমনি থেকেই ভালো লাগে, দুই চিতি রাজ বানিয়ে দাও আমি রোজই খাবো তাহলে। আচ্ছা আমি রোজ বানিয়ে দেবো, হ্যাঁ আমার খাদ্য রসিক ছেলে, তুমি যদি রোজ বানিয়ে দাও রোজই খাবো। বিরিয়ানি বানিয়ে দিলে? বিরিয়ানি বানিয়ে দিলে আমি হচ্ছি রোজই খাওয়া, হ্যাঁ সব না এভরি উইকেন্ড খাবো, সব ভালো ভালো খাবার রোজই বানিয়ে দাও। আমি পিয়ানো রিসাইটাল এমনি ভালোই হয়েছে, কিন্তু একটু ভুল হয়েছে মাঝখানে, আমি তো ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর কি, ভুল না মানে ও খুঁজে পাচ্ছে না কি, মানে আমাদের এটা হচ্ছে 64 কি, না সরি এটা কত, 61 কি পিয়ানো, আর এটা তো ডিজিটাল পিয়ানো, আর ও যেটা বাজিয়েছে সেটা তো একদম অথেন্টিক পিয়ানো আর কি, ইয়া বড় হিউজ 84 কি পিয়ানো, মানে 89 কি, আচ্ছা 89 কি পিয়ানো, ও মানে লস্ট হয়ে গেছে, মানে কোথায় কি খুঁজে পাচ্ছে না। টিচার তো আবার এগিয়ে এসছে আর কি, ওকে পিয়ানো মানে কি হেল্প করার জন্য, তার আগেই ও ফাইন করে নিয়েছে। যাই হোক বাচ্চা মানুষ, মানে প্লে করেছে ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স,
পড়তে পেরেছে, ভয়টায় কাটিয়ে এটাই যথেষ্ট। ভালো করেছো, ঠিকঠাক করেছো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।